বলরামজিকে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের ভাই হিসেবে। বলরামজি শ্রীকৃষ্ণের সব কাজে একজন শিক্ষক হিসেবে পাশে থাকতেন। যদিও বা এই সবই ছিল শ্রীকৃষ্ণেরই একটি লীলা। কিন্তু প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বলরামজি সম্পর্কে এমন কিছু তথ্য জানতে চলেছি যা আপনারা আগে কোনোদিনও শোনেননি। নমস্কার বন্ধুরা, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক নম্বর, বলা হয়ে থাকে যখন যখন ভগবান এই পৃথিবীতে জন্ম নেন তখন তখন অন্যান্য দেবতারাও পৃথিবীতে প্রকট হন। প্রায় 500 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যদেবের রূপ নিয়ে জন্মেছিলেন। এই অবতারে স্বয়ং ভগবানই ভক্তের রূপে এসেছিলেন এবং কলিযুগে ভগবানের ভক্তি কিভাবে করতে হবে তার শিক্ষা দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর পূর্বে নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম হয়েছিল এবং নিত্যানন্দ স্বয়ং বলরামেরই অবতার ছিলেন। দুই নম্বর, পুরাণে বর্ণিত আছে যে শেষনাগ বলরামেরই অবতার ছিলেন। বল শব্দটির অর্থ হল আধ্যাত্মিক শক্তি, যার দ্বারা মানুষ তার জীবনের সর্বোচ্চ আনন্দ অর্থাৎ পরমেশ্বরকে প্রাপ্ত করতে পারবে। এই আনন্দকে রমণও বলা হয়ে থাকে। এই জন্য বলরাম নামের উৎপত্তি দুই শব্দ বল এবং রমণের মিলনে হয়েছিল। তিন নম্বর, কংস তার বোন দেবকীর বিবাহ বাসুদেবের সাথে করিয়েছিলেন, কিন্তু বিবাহের পরে আকাশবাণী হয়েছিল যে দেবকী ও বাসুদেবের অষ্টম পুত্র কংসের বধ করবে। তখন কংস তাদের কারাবন্দী করে রাখেন এবং তাদের প্রথম ছয় পুত্রের হত্যা করেন। সপ্তম পুত্র ছিলেন বলরামজি, যাকে শ্রী বিষ্ণু যোগমায়ার সাহায্যে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দিয়েছিলেন। এই প্রকার বলরামজি দেবকীর গর্ভে বেড়ে উঠেছিলেন এবং তিনি জন্ম নিয়েছিলেন রোহিণীর গর্ভ থেকে। বলরামের বিবাহ রেবতীর সাথে হয়েছিল। বলা হয়ে থাকে রেবতীর উচ্চতা বলরামের থেকে অনেক বেশি ছিল, এই জন্য বলরামজি তার লাঙলের সাহায্যে রেবতীকে ছোট করে তারপর তাকে বিয়ে করেন। পাঁচ নম্বর, যখন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম দ্বারকা নগরীতে চলে যান তখন বলরাম একবারের জন্য তাদের মাতা পিতা ও বৃন্দাবনের লোকজনদের সাথে দেখা করতে আসেন। সবাই তাকে দেখে খুব খুশি হন। তারা শ্রীকৃষ্ণ ও তার সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকেন। যেহেতু শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাওয়ার পর আর ফিরে আসেননি, তাই গোপীরা কৃষ্ণপ্রেমের কারণে এবং কৃষ্ণের রাসলীলার কথা মনে পড়ে কান্না করতে থাকেন। তাদের সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতা বলরামেরও নিয়ন্ত্রণে ছিল না। তখন গোপীদের শান্ত করার জন্য ওই সময় বলরামজি তাদের সাথে রাসলীলায় মেতে ওঠেন। রাসলীলার সময় বরুণদেব তার কন্যা বারুণীকে তরল মধুর রূপে সেখানে পাঠালেন। বারুণীর প্রভাবে চারিদিকে সুগন্ধ ছড়িয়ে গেল। সুগন্ধে বলরাম এবং সমস্ত গোপীরা প্রসন্ন হয়ে গেলেন। বলরামজি রাসলীলার আনন্দ যমুনা নদীর জলের মধ্যে নিতে চাইছিলেন। যখনই বলরামজি যমুনাকে তার কাছে আসতে বললেন, যমুনা মুখের ওপর তাকে বারণ করলেন। তখন ক্রোধে বলরাম বললেন, আমি আমার লাঙল দিয়ে তোকে এখান থেকে টেনে আনব এবং তোকে হাজার হাজার টুকরোয় ভেঙে যাওয়ার শাপ দিলাম। তখন যমুনা তার ভুল বুঝতে পারলেন এবং বলরামজির পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। বলরাম যমুনাকে মাফ করে দিলেন, কিন্তু লাঙল দিয়ে তাকে টানার কারণে যমুনা আজও ছোট ছোট টুকরো হয়ে বয়েই চলেছে। বলরাম গোপীদের সঙ্গে দুই মাস পর্যন্ত রাসলীলা করেছিলেন। ছয় নম্বর, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বলরাম মহাভারতের যুদ্ধে কেন অংশগ্রহণ করেননি? আসলে বলরামজি ভগবান শ্রীকৃষ্ণকে বুঝিয়েছিলেন যে পাণ্ডব এবং কৌরব এই দুই পক্ষই তার বন্ধু এবং ওনাকে সেই যুদ্ধের মাঝে আসা উচিত নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো সর্বদাই ধর্মের পক্ষ নেন, না হয় তা শত্রু হোক বা বন্ধু হোক। এই জন্য কোনো পক্ষপাতিত্ব না করে শ্রীকৃষ্ণ কৌরবদের কেবল শ্রীকৃষ্ণ অথবা তার সেনাবাহিনীর মধ্যে যে কোনো একটিকে বাঁচতে বলেছিলেন। ভীম এবং দুর্যোধন দুজনেই বলরামের কাছ থেকে গদা চালানোর শিক্ষা পেয়েছিলেন। বলরাম বলতেন, আমার কাছে দুই পক্ষই সমান, এই দুই কুরুবংশীয়দের নিজেদের মধ্যে লড়াই আমি দেখতে পারবো না। এবং এই বলে বলরাম তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা হলেন। তো বন্ধুরা, ঠিক এই কারণের জন্যই বলরামজি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং মহাভারত সংক্রান্ত আরও তথ্য পেতে আজব কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ধন্যবাদ।